আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ফ্রিল্যান্সার সাইদুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোদে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র এবং মর্যাদাপূর্ণ স্থান কাবা শরীফে জনসমাগম নিষিদ্ধ করেছে সৌদি সরকার প্রতিদিন অসংখ্য মানুষ যে গড়টিকে তাওয়াফ করত সেখানে এখন শুনশান নীরবতা নিরবতা দু একজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া পুরো ফাঁকা মসজিদুল হারাম এমন অবস্থায় কাবাগড়ের উপর দিয়ে এক জাক পাখির চক্রাকারে উড়ার ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় রাতের আকাশে উড়ন্ত পাখিগুলোর শরীরে আলো করে জকজক করছে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তানবীর হাসান নামে একজন লিখেছেন কাবাগরে মানুষের তাওফ কমে গেছে কিন্তু আল্লাহর কুদরতে পাখিগুলো কাবাগড় তাওফ করছে সুবাহ আল্লাহ ইসলামের বিধান অনুযায়ী কাবাগরকে কেন্দ্র করে হাজিদের সাতবার তাও করা বাধ্যতামূলক করোনার কারণে যেহেতু এখন কাবাগড়ে তাওফ অনেক কমে গেছে তাই পাখিগুলো সেই কাজটি করছে বলেও অনেকেই সামাজিক মাধ্যমে মত দিচ্ছেন তাদের মতে এই ঘটনাটি অলৌকিক বাস্তব জীবনের চরিত্র কতটা বৈচিত্র্যময় পাখিদের ঘটনা দেখে মুসলিমদের শিক্ষা অর্জন করা দরকার মানুষ বলে গেলেও পাখিরা বলেনি আল্লাহর কথা আল্লাহ আকবর পরবর্তীতে আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন